সাথে দেশের প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইবির একষট্টি তম কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেয়া নানা উদ্যোগ এবং প্রকল্পের সফলতার কথা উল্লেখ করেন তারা বলেন দেশের অবকাঠামোগত উন্নয়নে দেশের প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন দেশের উন্নয়নে প্রকৌশলীরা অসামান্য ভূমিকা রাখলেও সরকারের যেসব সংস্থার গুরুত্বপূর্ণ পদে আগে প্রকৌশলীদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতো এখন সেসব স্থানে নিয়োগ দেওয়া হচ্ছে সামরিক ও বেসামরিক আমলাদের প্রকৌশল শিক্ষায় শিক্ষিত জনশক্তির পদে অপ্রকৌশলীদের নিয়োগের ফলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে এবং তা প্রকৌশলীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে এই সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন প্রকৌশলী নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মাণ হওয়া মুজিব কিল্লা প্রকল্পে অর্থ লুটপাট দু হাজার একুশ বাইশ অর্থ বছরের অডিটে উঠে এসেছে এমন তথ্য উনত্রিশটি কিল্লা নির্মাণে কাজ বেশি দেখিয়ে অর্থ বরাদ্দ সহ আটটি অনিয়ম প্রকাশ্যে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক জানান অডিট আপত্তি অফিসিয়াল ভাবে নিষ্পত্তি করা হবে এখনই কাউকে দায়ী করা যাবে না এদিকে কয়েক দফায় মেয়াদ বাড়লেও দু হাজার সালে মুজিব কিল্লা নির্মাণ শেষ হবে না বলেও জানিয়েছেন মহাপরিচালক বিস্তারিত ফরুকবাবু রিপোর্ট জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশের একটি বাংলাদেশ তাই ঘূর্ণিঝড় ও বন্যা থেকে মানুষের জানমাল রক্ষায় সাইক্লোন সেন্টারের আধুনিক সংস্করণ মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় দু সালে তখন উপকূলীয় ষোলো জেলায় পাঁচশো পঞ্চাশটি কিল্লা নির্মাণের কথা থাকলেও পরে একশোটি কমানো হয় আগে শুধু উপকূলীয় জেলায় মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্ত নিলেও বর্তমানে বন্যাপ্রবণ এলাকায়ও তা নির্মাণ করা হচ্ছে এদিকে জাতির পিতার নামে নির্মাণ হওয়া এ প্রকল্পে নানা অনিয়মের চিত্র দেখিয়েছে অডিট অধিদপ্তর বাৎসরিক অডিটে উঠে এসেছে ছাদে ত্রুটি সত্ত্বেও ঠিকাদারকে বিল 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 না সাইটে সাইটে ঠিকাদারকে অতিরিক্ত মাটির দেয়া সোলার প্যানেলের কাজ না করলেও সতেরোটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বিল পরিশোধ রডের পরিমাণ বেশি দেখিয়ে চোদ্দটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দেয়া পিসিসি ব্লক কম করার পরেও সতেরোটি ঠিকাদার প্রতিষ্ঠানকে অর্থ ছাড় কাজের পরিমাণ বেশি দেখিয়ে উনত্রিশটি সাইটে অর্থ শুধু অর্থ নিয়ে নয় কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে এর সুফল ভোগীদের আসার মনে ফাটার মতো পরিবেশ নাই কিন্তু যে যে রুট নাই যাবে কিভাবে নদী খাল খালে করছে বাগানের মধ্যে কোনো কাজে নাই সবগুলো কাজে ফুরে আমাদের বন্যা হইলে আওয়াজ পুরো পুরা যাতে সমস্যা আইতে যেতে পারি না আমাদের এই জায়গা যদি একটা ব্রিজ হয়তো তাহলে আমাদের জন্য অনেক আওয়াজার জন্য সুবিধা এটা করা হয়েছে যত টাকা পয়সা খরচ করেছে সব নদীতে ডালার মতন ব্যবস্থা হয়ে গেছে এইটি সত্যি যদি রাস্তাঘাট করে দেয় যোগাযোগ সবকিছু করে দেয় তাহলে মানুষের সুযোগ সুবিধা হবে অডিটের অনিয়মের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মুজিব কেল্লার প্রকল্প পরিচালক জানে আলম আসলে মানে সাংবাদিকদেরকে খুব ভয় পাই সেই কারণে মন্তব্য অডিটের সকল তথ্য সত্য বলে জানান সংশ্লিষ্টরা না এখনই কাউকে দোষারোপ করলেও অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক অডিট আপত্তি হওয়াই প্রথমে নেগেটিভ কিছু করার নাই উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্থানীয়ভাবে চেয়ারম্যান সকল লোকের উপস্থিতিতে এটা গ্রহণ করে কোনো জিনিস যদি সেখানে না থাকে তাহলে নিঃসন্দেহে তারা সেটা গ্রহণ করার কথা না ব্যাটারি আছে কিনা সোলার প্যানেল আছে কিনা এবং লাইটনিং অ্যারেস্টার আছে কিনা এগুলো না দেখে তারা গ্রহণ করেনি যদি এরকম কোনো রিপোর্ট থাকে তাহলে অবশ্যই যে কর্মকর্তারা এর জন্য দায় দায়িত্ববান আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব দেশের বিয়াল্লিশটি জেলায় চলছে মুজিব কিল্লা নির্মাণ বাবু। ঢাকা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি উপদেষ্টা হায়দার আকবর খান রণে ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার দিবাগত রাত 2টা 5 মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর দীর্ঘদিন ধরে অসুস্থ প্রবীণ এই বামপন্থী নেতা ধানমন্ডিতে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন গত সোমবার সন্ধ্যায় বেশি অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই গত রাতে মারা যান তিনি জানা গেছে সোমবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে হায়দার আকবর খান রন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নেতা তিনি একাধিক বইয়ের লেখক দু হাজার দশ সালে বাংলাদেশের পার্টি ছেড়ে হায়দার আকবর খান সিপিবিতে যোগ দেন দু সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয় এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন হায়দার আকবর খান রন উনিশশো বিয়াল্লিশ সালের একত্রিশ আগস্ট জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নড়াইলের বড়শুলা গ্রামে বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে বিলে বিপাকের রাঙ্গামাটির পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডে তিন হাজার গ্রাহক প্রতিবাদে জয়রাল বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা অতিরিক্ত বিলের বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ভিডিওতে রিপোর্ট রাঙ্গামাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ইসলামপুর শরিয়তপুর পুরাণবসি এলাকায় তিন হাজার গ্রাহকের ঘরে বিদ্যুতের মিটার পরিবর্তন করে বসানো হয়েছে প্রিপেইড মিটার কিন্তু পুরানো মিটার অনুযায়ী মার্চের বিল বাবদ ভুতুরে বিল ধরিয়ে দেয়া হয়েছে গ্রাহকদের যে বাড়িতে পাঁচশো থেকে এক হাজার টাকা বিল আসত সেখানে কাউকে পঞ্চাশ হাজার কাউকে ত্রিশ হাজার টাকার গায়েবী বিল দেয়া হয়েছে সমস্যা হয়েছে যে বেশি দিতে যে এই কারণ হাজার এক মাসের বিল অতিরিক্ত বিলের প্রতিবাদ জানিয়ে দিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা এমন বিল পরিশোধে অপারগতা জানান তারা গাড়িবার আগে আছে দুশো টাকা আমার বাসা থেকে এখানে সবাই আসছে কে হাঁটি আসছে কেউ অনেক দূর থেকে আসছে কিভাবে দিব এত বিল গ্রাহকরা লিখিত অভিযোগ দিলে বিল পর্যালোচনা সহ সংশোধনে সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিছু কিছু গ্রাহকের মিটারে জমা কিছু ইউনিট হয়ে গেছে ওই জমা ইউনিটটা যখন বিল হয়ে গেছে তো ওই বিলটা একসাথে অনেক টাকা এসে গেছে তো এই জমা ইউনিটটা দুইটা আমাদের যারা মিটার আর প্রিসিটেড মিটার রিডার তাদের সঠিকভাবে মিটিং রিটে মিটার রিডিং না নেওয়ার কারণে হতে পারে অথবা ভুলও হতে পারে সেই জন্য আমরা একসাথে বিলটা হয়েছে অন যারা হয়েছে তারা আমাদের সাথে অ্যাপ্লিকেশন তো যোগাযোগ দিলে আমরা তাদের এটা সাথে সাথে আমরা কিস্তির সুযোগ দিচ্ছি দ্রুত গায়বি বিলের সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের বাংলা ভিশন নিউজ ডেস্ক আসলে ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় ঢাকার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউড্লিউ ডব্লিউ ডট ও ফেসবুক ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট ধন্যবাদ